আগামী ১৩ জানুয়ারি শিলচর রাজীব ভবনে নৃত্যায়নের উদ্যোগে নৃত্য উৎসব ২০১৯ অনুষ্ঠিত হতে চলেছে। রবিবার শিলচরে এক সাংবাদিক বৈঠকে এ ব্যাপারে জানান নৃত্যায়নের অধ্যক্ষ চন্দন মজুমদার। তিনি এদিন বলেন, বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশের নৃত্যশৈলীর পরিবেশনায় থাকবে নৃত্যনাট্য রূপান্তরের গান। এছাড়া নৃত্যায়নের পরিবেশনায় নানা স্বাদের সমবেত নৃত্য, গৌড়ীয় নৃত্য ও সমবেত সঙ্গীতও পরিবেশিত হবে। তিনি এই অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রতি বছর আমাদের যেভাবে নৃত্যায়ন নৃত্যোৎসব পালিত হয়, এবারও ঠিক সেইভাবেই নৃত্যায়ন নৃত্যোৎসব আমরা পালন করেছি। শুধু এবছর আমাদের নৃত্যোৎসবের মধ্যে কর্মশালাটা নেই, আমরা প্রতি বছরই কোনো না কোনো ধরনের নৃত্যের কর্মশালা করে থাকি। এবছর আমাদের কর্মশালা নেই, আমরা সেই জায়গায় যোগ করেছি যে বাংলাদেশ থেকে আমন্ত্রিত শিল্পী নৃত্যশৈলী, ভীষণ ভালো একটি নাচের দল, এরা রূপান্তরের গান পরিবেশন করবে। কিন্তু আমরাও আমাদের নাচের মধ্যে আমরা নানা ধরনের নবনৃত্যের আঙ্গিকে একদম যেই গানটার উপর আমরা নাচ করাবো সেই গানটাকে ভেঙে তার ভেতর থেকে নিংড়ে আমরা যতটুকু পেরেছি ওটার ভাব ফোটানোর চেষ্টা করেছি। এরকম আকর্ষণীয় কিছু নাচ থাকবে এবং তার মধ্যে পোশাক এবং আলোর ব্যবহারটা খুব থাকবে। গৌড়ী নৃত্য নৃত্য সেখানে আছে শিব বন্দনা, গণেশ বন্দনা, সরস্বতী বন্দনা, দশমহাবিদ্যা, প্রথম দুই বিদ্যা, প্রথম দুটো বিদ্যা করা হবে আর কি দশম মহাবিদ্যার মধ্যে। আর আধুনিক ভাবনায় শিক্ত সৃজনশীল নৃত্যানুষ্ঠান, তারপরে আরেকটি অনুষ্ঠান থাকছে, সেটি আধ্যাত্ম ভাবধারায় নৃত্যরূপ। তারপরের অনুষ্ঠানটি নবনৃত্য আঙ্গিকে প্রয়াত শিল্পী জুয়েল চৌধুরীর দ্বারা তালে নিবদ্ধ একটি গানের নৃত্যরূপ। সবচেয়ে বিশেষ আকর্ষণ যেটা এবার আমাদের নৃত্যায়নের, সেটা অবশ্যই আপনারা দেখতে আসুন, কারণ আপনারা আনন্দের সাথে সেটা গ্রহণ করবেন বলেই সেটা প্রস্তুত করেছে আমাদের নৃত্যায়নের অধ্যক্ষ চন্দন মজুমদার। নৃত্যায়নের ২৫ বছর পূর্ণ হবে, দ্যাট ইজ আমরা সিলভার জুবলি সেলিব্রেট করতে চলছি। এটার মধ্যে আপনার এই বছর যেটা আমরা বাংলাদেশ থেকে আমন্ত্রণ করেছি সেটা একটা শুভ সূচনা হচ্ছে। তারপর বছর যখন আমরা এটা অর্গানাইজ করব তখন নিশ্চয়ই আরও আকর্ষণীয়, মানে বড় করে প্রোগ্রামটা থাকবে।